নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের সামনে দর্শকবৃন্দ সেটা হল আজকে আমি এমন একটা ঔষধের কথা বলবো যে ঔষধটা বিভিন্ন ধরনের মেল প্রবলেমের জন্য অর্থাৎ পুরুষদের যে পতনের সমস্যা হয় বা সেমিনাল যে লস হয় বা আদার্স যে সিমটমগুলো আছে বা আদার্স যে লক্ষণগুলো আছে সেই সমস্যার জন্য একটা পেটেন্ট মেডিসিন দর্শকবৃন্দ এই ভিডিওটা কোনো স্পন্সারশিপ নয় দর্শকবৃন্দ এই ভিডিওটাতে আমি যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আমি আমার চেম্বারে বিভিন্ন ধরনের পেশেন্টকে দিয়েছি এবং দেওয়ার ফলে তারা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হয়েছেন তাই আমি আপনাদের সামনে এই মেডিসিনটা নিয়ে আজকে আলোচনা করব তো এই মেডিসিনটার নাম হলো দর্শকবৃন্দ সেভি কোম্পানির পাওয়ার অফ মেল এই মেডিসিনটার নাম পাওয়ার এবার এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন এবং সেভি কোম্পানির একটা মেডিসিন এবং এই মেডিসিনটার মধ্যে আটখানা হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে তাদের মিশ্রণ দিয়ে কিন্তু এই মেডিসিনটা তৈরি তুমি বলি যে আমি এই মেডিসিনটা আমাদের শরীরের মধ্যে কি কী কাজ করে এই মেডিসিনটা কিন্তু আমাদের শরীরের মধ্যে বা পুরুষদের শরীরের মধ্যে এই মেডিসিনটা কিন্তু যাদের সেক্সুয়াল কোনো ইচ্ছে নেই বা যৌন কোনো ইচ্ছে নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যদি আমি বলতে চাই তাদের সেক্সুয়াল যে একটা ক্ষমতা সেটা যদি যাদের লস হয়ে গিয়ে থাকে তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং ধরুন প্রিম্যাচ রিজাফুলেশনের কোনো সমস্যা হলো বা কারো খুব বেশি Gimana vale. ya? স্বপ্নদোষের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যাদের সেমিনার লস হয়েছে বা যাদের মনে হচ্ছে যে তাদের সিমেন্ট পাতলা হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং এই ওষুধটা একটা পেটেন্ট মেডিসিন দর্শকবৃন্দ এবং এই ওষুধটা আপনি যে কোনো ওষুধের সাথে সেটা লাইকোবোডিয়াম হতে পারে সেটা অ্যাভেনাসাটাইভা হতে পারে সেটা সিলিনিয়াম হতে পারে সেটা ক্যালাডিয়াম হতে পারে সেটা টাইটেনিয়াম মেট হতে পারে বা সেটা আদার্স যে কোনো মেডিসিনের সাথে কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এবং এই ওষুধটার মধ্যে যে যে ওষুধগুলো দেওয়া আছে সেইগুলো কি কি আমি সেটা নিয়ে আলোচনা করবো এবং শেষে বলবো যে এই ওষুধটার ডোজ আপনারা কি করে নেবেন তো এই ওষুধটার মধ্যে যে ওষুধগুলো দেওয়া আছে সেটা হলো প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হলো ওয়াইথিয়া সোমনিফেরা এটা কিন্তু অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মেডিসিন অশ্বগন্ধার আরেকটা নাম কিন্তু দর্শকবৃন্দ ওয়াইথিয়া সোমনিফেরা এবার আপনি বুঝতে পাচ্ছেন যে অশ্বগন্ধা একটা পুরুষদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে এই অশ্বগন্ধা কিন্তু পুরুষদের যে মেন্টাল সমস্যাগুলো থাকে বা মানসিক সমস্যাগুলো থাকে সেইগুলোকে কিন্তু দূর করে ফিজিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলোকেও কিন্তু দূর করে এই অশ্বগন্ধা হার্টের জন্যও বা হৃৎপিণ্ডের জন্যও কিন্তু একটা উপকারী মেডিসিন নেক্সট দেওয়া আছে সেটা হলো ড্যামিয়ানা ড্যামিয়ানা এটাও কিন্তু পুরুষদের জন্য খুব ভালো একটা মেডিসিন এবং এতেও আমরা দেখেছি যে এই ড্যামিয়ানা মেডিসিনটাও বিভিন্ন যাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা রয়েছে বা সেক্সুয়াল যে একটা ইচ্ছে যাদের কম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ড্যামিয়ানা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর মধ্যে দেওয়া আছে জিংসেন জিংসেন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু বিভিন্ন ধরনের নার্ভের যে কেসগুলো থাকে সেই কেসগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের মানসিক কোনো সমস্যা রয়েছে বা হয়তো কাজের প্রেশারে অনেক দিন ধরে ব্যস্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জিংসেন খুব ভালো কাজ করে বা ধরুন কেউ হয়তো প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত তারপরে তার হয়তো কাজ করে সারাদিন সে কাজ করলো কাজ করার পরে একটা শারীরিকভাবে সে দুর্বল হলো এবং কাজ করার যে টেনশানটা তার জন্য সে মানসিকভাবেও দুর্বল হলো তাদের জন্যও কিন্তু এই জিংসেন হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ তা এতে দেওয়া আছে অ্যাভেনাসাটাইভা অ্যাভেনাসাটাইভাও কিন্তু পুরুষদের জন্য খুব ভালো একটা মেডিসিন বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে নার্ভের যদি কোনো মেডিসিন বলতে হয় তাহলে কিন্তু দর্শকবৃন্দ অ্যাভেনাসাটাইভা একটা মহা ঔষধ হিসাবে কিন্তু তাদের জন্য প্রযোজ্য হয় এছাড়াও অ্যাভেনাসাটাইভা বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল প্রবলেমগুলো আছে সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ এর মধ্যে কিন্তু দেওয়া আছে শ্যাবাল সেরোরাটা শ্যাবাল সেরুরাটাও কিন্তু বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে প্রবলেম বা যাদের সেক্সুয়াল দুর্বলতা রয়েছে যাদের প্রোস্টেটিক ফ্লুইড বেরোনোর একটা সমস্যা রয়েছে বা যাদের প্রোস্টেটে কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই শ্যাবাল সেলুরাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যেটা মেডিসিন দেওয়া রয়েছে দর্শকবৃন্দ এর মধ্যে সেটা হলো স্যালিক্স নাইগ্রা স্যালিক্স নাইগ্রাও কিন্তু পুরুষদের জন্য খুব ভালো কাজ করে এতে আমরা দেখতে পাই যাদের অনৈচ্ছিক একটা লিঙ্গ উচ্ছ্বাস রয়েছে বা যাদের অন্ডকোষে ব্যথা বেদনা রয়েছে বা যাদের হস্ত পরে যাদের শুক্রের সমস্যা রয়েছে বা অত্যাধিক পরিমাণে সে হস্ত করেছে তারপরে তার কিন্তু একটা সিমেনের প্রবলেম চলে এসছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্যালিক্স নাইগ্রা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনটা দেওয়া আছে দর্শকবৃন্দ সেটা হল অ্যাসিডাম ফসফোরিকাম বা ফসফোরিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিডও মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এতে আমরা দেখতে পাই যাদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড ফস খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের সিমেন লস হয় প্রচুর পরিমাণে সেটা পেচ্ছাপ করার সময় হতে পারে সেটা পায়খানা করার সময় হতে পারে বা সেটা রাতে ঘুমোনোর সময় হতে পারে যাদের নাইট ফলসের সমস্যা রয়েছে তাদের জন্যও কিন্তু অ্যাসিড ফস খুব ভালো একটা মেডিসিন এবং এই অ্যাসিড ফসটা বিশেষ করে তাদের জন্য খুব ভালো কাজ করে যাদের নাইট ফলস হয়ে যাওয়ার পরে বা হয়তো পোস্টেটিক ফ্লুইড বেরোচ্ছে বা সেমিনাল ফ্লুইড বেরোচ্ছে তারপরে তাদের একটা দুর্বলতা প্রকাশ পায় তাদের জন্য কিন্তু অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিন দেওয়া আছে সেটা হলো ক্যালিফস ক্যালিফসটাও কিন্তু দর্শকবৃন্দ নার্ভের কেসে বা ধরুন নার্ভের যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু এই ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ বিশেষ করে মেন্টাল কোনো যদি অ্যাংজাইটি থাকে বা মানসিক যদি কোনো দুশ্চিন্তা থাকে টেনশন থাকে ভাবনা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এই যে সেভি পাওয়ার এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু দর্শকবৃন্দ আপনারা যখন ইউজ করবেন বা যখন ব্যবহার করবেন এই মেডিসিনটা আপনার যে কোনো ওষুধের সাথে কিন্তু নিতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যায় এই মেডিসিনটা কিন্তু আপনি অ্যাজ এ পেটেন্ট মেডিসিন হিসাবে কিন্তু নিতে পারেন যদি সেমিনার লস হয় বা আপনার সেক্সুয়াল কোনো প্রবলেম হল যদি আপনার প্রি ম্যাচিউর সমস্যা হলো তাতেও কিন্তু আপনি এই মেডিসিনটা নিতে পারেন আর যাদের সেক্সুয়াল কোনো ইচ্ছে নেই তারাও কিন্তু এসি কোম্পানির পাওয়ার যে মেডিসিনটা আছে এটাও কিন্তু নিতে পারেন এবার বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন এই মেডিসিনটা আপনি পনেরো থেকে কুড়ি ফোঁটা দিনে তিনবার এক কাপ জলে দিয়ে আপনি যদি খাওয়ার পনেরো মিনিট আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এই মেডিসিনটা আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি দেখেন যে আপনার সমস্যাগুলো এই মেডিসিনটা সেবন করার ফলে কমছে তাহলে আপনি এই মেডিসিনটা আরও কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করুন তাতে দেখবেন যে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এবং আপনি এই মেডিসিনটা সেবন করলে উপকার পাবেন তাও বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটার সাথে আপনার যে সমস্যাটা সেই সমস্যা অনুযায়ী অনেক মেডিসিন কিন্তু আসতে পারে তাই এই মেডিসিনটা সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি এই মেডিসিনটা সেবন করবেন কী বলবো দর্শকবৃন্দ যে আপনি এই মেডিসিনটা পাবেন কোথায় এই মেডিসিনটা আপনি আপনার লোকাল কোনো শপে পেয়ে যেতে পারেন বা আপনি এই মেডিসিনটা অনলাইনেও কিন্তু পেয়ে যেতে পারেন এর সাথে যদি আমি কিছু জরুরি পরামর্শ বলি তাহলে প্রথমেই বলবো যে আপনাকে কিন্তু কেগেল এক্সেস সাইজ বা কেগেল ব্যায়াম একটা কিন্তু করতে হবে সেটা আপনি ইউটিউব দেখে করতে পারেন বা সেটা আপনি গুগল সার্চ করেও কিন্তু করতে পারেন যেখান থেকে আপনার প্রপার মেথডটা বুঝতে সুবিধা হবে আপনি কিন্তু সেখান থেকে সেই এক্সারসাইজটা কন্টিনিউয়াসলি দিনে মিনিমাম এক থেকে দুবার করে কিন্তু করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করতে হবে কারণ হাঁটাচলা করলেও দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এর সাথেও কিন্তু আপনাকে বিভিন্ন রকমের যে ব্যালেন্স ডাইট খাদ্যগুলো আছে সেইগুলোও কিন্তু সেবন করতে হবে নেক্সট বলবো দর্শক কিন্তু যদি আপনার স্ট্রেস থাকে তাহলে স্ট্রেসটাকে কমাতে হবে আপনাকে প্রপার পরিমাণে বিশ্রাম নিতে হবে আপনার প্রপার জন্য ঘুম হওয়া চাই কারণ যদি আপনি ঠিকঠাক করে বিশ্রাম না নেন ঠিকঠাক করে যদি আপনি না ঘুমান তাহলে কিন্তু আপনার যে সেক্সুয়াল যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু কোনোদিনও সারবে না তাই আপনাকে প্রপারভাবে ঘুমাতে হবে আশা করবো দর্শকবৃন্দ আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারও যদি কোনো কোশ্চেন থাকে সেটা হোমিওপ্যাথি রিলেটেড হোক বা সেটা কোনো ওষুধ রিলেটেড হোক আপনি কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমির চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো আলোচনায় আজকের মতো ধন্যবাদ নমস্কার